তো বন্ধুরা আজকে আমরা জানব কেন বেশিরভাগ মানুষ শেয়ার বাজারে টাকা হারায় হ্যাঁ শেয়ার বাজারে টাকা লাগিয়ে সর্বশান্ত হয়েছে এমন মানুষের সংখ্যা ভারতে তথা গোটা বিশ্বে কিন্তু কম নয় আবার উল্টোটাও সত্যি অর্থাৎ ঠিকঠাক শেয়ার কিনে অনেক মানুষই কোটিপতি হয়েছেন সবটাই কি ভাগ্য নাকি এর পেছনে আছে অন্য কোনো কারণ আসুন আজকে আমরা একদম সহজ ভাষায় জেনে নিই যে আপনার কী কী কারণে মানে আপনার কী কী ভুল করার কারণে এই আপনার এই কষ্টার্চিত টাকা নিমেষে আপনারা হারিয়ে ফেলেন প্রথমেই আসি বন্ধু বা পরিচিতি কারো কথাই শেয়ার কেনা হ্যাঁ হয়তো আপনার কোনো বন্ধু বলল যে বাজাজ ফাইন্যান্সে শেয়ার কিনে অনেক লাভবান হয়েছে তাই আপনার উচিত এই ফান্ডে ইনভেস্ট করা আপনিও আপনার বন্ধুর উপর অগাধ বিশ্বাস রাখেন তাই চোখ বন্ধ করে উক্ত কোম্পানির শেয়ার কিনে ফেললেন এখানে উদাহরণ দেওয়ার খাতিরে বাজাজ ফিনান্সের কথা বলা হয়েছে ধরা যাক আপনি শেয়ার কেনার পরই উক্ত কোম্পানির শেয়ারের দাম পড়তে শুরু করলো এক্ষেত্রে আপনি শেয়ার বাজারের উপর আস্থা হারিয়ে ফেলবেন তাই কোনো বন্ধু আত্মীয় বা সহকর্মীর কথা বা তাদের দেখা দেখি কোনো শেয়ার কিনবেন না যে কোম্পানিতে বিনিয়োগ করতে চাইছেন সেই কোম্পানি সম্পর্কে যাচাই করে তবেই কিন্তু আপনারা নিন সেকেন্ড আসছি রিসার্চ ও জ্ঞানের অভাব এখানে রিসার্চ বলতে কোনো জটিল বিষয়ের কথা বলা হয়নি এখানে রিসার্চ বলতে বোঝা বোঝানো হয়েছে যে শেয়ার বাজার সম্পর্কে যেসব পড়াশুনোর দরকার মানে টেকনিক্যাল অ্যানালিসিস বা ফান্ডামেন্টাল এই সব দেখে আপনার কিন্তু শেয়ারে ইনভেস্ট করা উচিত ধরুন আমরা অনেকেই পাড়ার চায়ের দোকানে বসে নিজেদের দিকে অনেক বড় ক্রিকেটার বা অনেক বড়ো ইনভেস্টার বলি কিন্তু তথাকথিত আপনারা অনেকেই আছেন যারা বলেন তিরিশে বছর ধরে আমরা ট্রেডিংয়ে আছি বা ইনভেস্টমেন্ট করছি কিন্তু আমি যখন আমার কাছে আসে যখন আমি কোশ্চিন করি তখন একটা কোশ্চিনের উত্তর তারা দিতে পারেন না তাই পড়াশোনার জন্য কিন্তু আজকাল ইন্টারনেটের সুবিধে অনেক অনলাইন আর্টিকেলের মাধ্যমে বা ইউটিউব আমাদের ইউটিউবের ভিডিও মাধ্যমে যদি আপনি রেগুলার ইউটিউবের শুধু ভিডিও দেখেন আমাদের অনেক কিছু শিখতে পারবেন এবং জানতে পারবেন তাই এই বিষয়ে আপনার সঠিক পড়াশোনা করতে পারেন এবং তার সাথে সাথে কোন শেয়ার ভালো বা খারাপ সেটা কিন্তু আপনারা পছন্দ বা অপছন্দ করতে পারেন তিন নম্বর কারণ হচ্ছে রাতারাতি বড়লো হওয়ার লোভ কম সময়ে আপনার টাকাকে দ্বিগুণ বা তিনগুণ করে দেওয়ার প্রতিশ্রুতি অনেক কোম্পানি দেবে কিন্তু কোনো কোম্পানির পেছনের ইতিহাস না জেনেই রাতারাতি বড়োলো হওয়ার লোভে অনেক দুর্বল শেয়ারে নিজেদের সমস্ত পুঁজি ঢেলে দেওয়ার মতো মারাত্মক ভুল কখনোই করবেন না আমি একটা উদাহরণ দিই আমার সাথে একজনের কথা হয়েছিল আমাদের বিনিয়োগ বাংলা ইউটিউব চ্যানেল তিনি দেখেন তিনি তেরো লাখ টাকায় লস করেছেন কিন্তু কিন্তু তাকে যখন আমি জিজ্ঞাসা করি যে আপনি কি তেরো হাজার টাকাও কোথাও শেখার জন্য ইনভেস্ট করেছেন তিনি বলেন না তো এটাই আমাদের ভুল আর রাতারাতি লোক হওয়ার স্বপ্ন দেখে আমরা শেয়ার বাজারে সমস্ত টাকা হারিয়ে ফেলি আর দোষ দিই শেয়ার বাজারকে চার নম্বর যে পয়েন্টটা আমি বলবো সেটা হচ্ছে ধৈর্যের অভাব বিনিয়োগ দীর্ঘ সময়ের জন্য না করলে আশানুরূপ ফল কিন্তু পাওয়া যায় না আমরা কি করি না সুইং ট্রেডিংয়ের জন্য শেয়ার কিনে বলি এটা বিনিয়োগ আবার বিনিয়োগের জন্য শেয়ার কিনে সেটা যখনই একটু প্রফিট হলো তখনই আমরা বেঁচে দিয়ে এটাকে বলি আমরা সুইং ট্রেডিংয়ের জন্য নিয়েছিলাম এমন অনেক মানুষ আছেন যারা মার্কেটে নিম্নমুখী যখন মার্কেট মানে নিম্নমুখী মানে এখনকার যে পরিস্থিতি অনেকেই আমাকে মেসেজ করছেন বলছেন শেয়ার টাকা তো সব হারিয়ে যাচ্ছে সব আমরা নার্ভাস হয়ে পড়ছি আমরা এখন সব তাহলে কি তড়িঘড়ি করে সব শেয়ার বিক্রি করে দেব মনে রাখতে হবে যত বেশি সময়ের জন্য আপনি লগ্নি করতে পারবেন তত বেশি রিটার্ন পাবেন একটি চারা গাছ বিক্ষেপ পরিণত হতে যেমন সময় নেয় ঠিক তেমনি আপনার অর্থকে বৃদ্ধি করতে সময় দিতে হবে তারপরে দেখবেন গাছ যেরকম ফল দিতে শুরু করেছে তেমনি আপনি ডিভিডেন্ড বা এত শেয়ারের দাম বেড়ে যাবে সেই শেয়ারটার যদি আপনি ভালো শেয়ারে ইনভেস্ট করেন তখন এমনি টাকা আপনার বেড়ে যাবে পাঁচ নম্বর পয়েন্ট হচ্ছে পেনি স্টকে ইনভেস্ট করা পেনি স্টক বলতে সেই সব ভারতীয় কোম্পানির শেয়ারকে বোঝায় যাদের মার্কেট ক্যাপিটালাইজেশন পাঁচশো কোটির নিচে সরি পাঁচ হাজার কোটির নিচে এদের একটি ইউনিটের দাম পঞ্চাশ টাকার কম হয়ে থাকে কম টাকায় অনেক বেশি ইউনিট কেনা যাবে এই নেশায় অনেকেই কোম্পানি সম্পর্কে না জেনে পেনি স্টকে ইনভেস্ট করেন কিন্তু মনে রাখতে হবে পেনি স্টক অনেক বেশি ঝুঁকিপূর্ণ অর্থাৎ আপনি হয়তো লাভবান হতে পারেন কিংবা সমস্ত পুঁজি হারাতে পারেন আবার এই স্টকের লিকুইডিটি কম অর্থাৎ হঠাৎ করে প্রয়োজন পড়লে আপনি স্টক বিক্রি করতে পারবেন না তাই কম দামের শেয়ারের প্রতি আকৃষ্ট বা আকর্ষিত না হয়ে কোম্পানির ভ্যালুয়েশনের দিকে নজর দিন ছ নম্বর পয়েন্ট হচ্ছে মার্কেট ভ্যালু সম্পর্কে অজ্ঞতা একটি কোম্পানির মার্কেট ভ্যালু কত তা দেখে সেই কোম্পানির গ্রোথ এবং ভবিষ্যৎ সম্পর্কে আন্দাজ করা যায় তাই স্টকের কোয়ান্টিটির থেকে কোয়ালিটির দিকে ফোকাস রাখুন যেমন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ টাটা কনসালটেন্সি এইচডিএফসি ব্যাংক হিন্দুস্তান ইউনিলিভার আই ব্যাংক বা এইচডিএফসি ব্যাংক বললাম বাজাজ ফিনান্স এই রকম ভালো ভালো শেয়ারকে আপনারা ধরতে পারেন এবং সেগুলো থেকে বা এশিয়ান পেন্টস এই কোম্পানিগুলি বরাবর কিন্তু ভালো রিটার্ন দিয়েছে আবার আগামীকালেও মানে আগামী দিনেও কিন্তু বেশ ভালো রকম রিটার্ন দেওয়ার সম্ভাবনা আছে তাই এগুলির একটি ইউনিটের দাম তুলনামূলক বেশি হল মনে হলেও এগুলি কোয়ালিটি স্টক বলে ধরা হয় এবার সাত নম্বর পয়েন্টে আসি সেটা হচ্ছে স্টক মার্কেটকে লটারির সাথে গুলিয়ে ফেলা যুগের পর যুগ ধরে লটারি খেলা কিন্তু জনপ্রিয় হয়ে হয়েছে এসেছে এর কারণ হল লটারি জেতার মধ্যে যে রোমাঞ্চকর একটা ব্যাপার রয়েছে তা অল্প অল্প করে টাকা জমানোর মধ্যে নেই আমি ডাক্তার হয়ে একটা ব্যাপার বলি দেখবেন যে কোনো জিনিসে লটারি বলুন বা কোনো খেলাতে আমরা উত্তেজনা এই জন্য পাই তাতে আমাদের অ্যাড্রিনালিন হরমোন খরণ হয় আর এই ট্রেডিং এটা একটা যখন নেশাতে পরিণত হয়ে যাবে তখন কিন্তু আপনি আস্তে আস্তে সব কিছু টাকা হারাতে থাকবেন তাই স্টক মার্কেটকে লটারির সাথে তুলনা না করে অল্প অল্প করে টাকাটাকে কম্পাউন্ডিং হতে দিন স্টক মার্কেট কিন্তু একটা রোমাঞ্চকর জায়গা নয় এখানে এক্সপেরিমেন্ট করতে গেলে ঝুঁকি হাজার গুণে বেড়ে যায় আট নম্বর পয়েন্ট হচ্ছে সংযমের অভাব মনে রাখবেন বিশ্বের অন্যতম সফল বিনিয়োগকারী ওয়ারেন ওয়াফেট তার সম্পত্তি একদিনে গড়ে তোলেননি মাত্র দশ বছর বয়স থেকে শুরু করে এখনও পর্যন্ত তিনি বিনিয়োগ করে যাচ্ছেন বর্তমান বয়স হয়তো ছিয়াশি বা নব্বইয়ের কাছাকাছি হবে তিনি এই বয়সেও তার সম্পত্তি কিন্তু একশো বিলিয়নের অনেক ঊর্ধ্বে তার সম্পত্তি চলে গেছে তিনি যদি সংযমী এবং নি নিয়ম না হতেন তাহলে কি বিশাল সম্পত্তি গড়ে তুলতে পারতেন কম রোজগার করেও সংযমের সাথে নিয়মিতভাবে দীর্ঘ সময় ধরে অল্প অল্প টাকা বিনিয়োগ করে ধনী হয়েছে এমন উদাহরণের কিন্তু অভাব নেই এবার ন নম্বর পয়েন্টে আছে সঠিক পরিকল্পনার অভাব রকম পরিকল্পনা ছাড়াই অনেকে নিজেদের সারা জীবনের সঞ্চিত অর্থ একটি স্টকে বিনিয়োগ করে বসেন এটি মস্ত বড় ভুল নিজের টাকাকে বিভিন্ন জায়গায় বন্টন করুন অর্থাৎ সব কটা একটা ফান্ডে কিন্তু সব টাকাকে আপনারা একটা ফান্ডে লাগাবেন না যেমন একটা বাক্সের মধ্যে যদি আপনি ডিম রাখেন যদি বাক্সটা একসাথে একবার পড়ে যায় সব ডিমগুলো কিন্তু ফেটে যাবে তেমনি টাকাকে ম্যানেজমেন্ট করতে শিখুন মানি ম্যানেজমেন্ট কিন্তু একটা বিশাল বড় ব্যাপার তাই সব টাকাকে ফান্ডে না লাগিয়ে কোথাও কিছুটা স্টকে লাগাবেন কিছুটা বন্ডে লাগাবেন কিছুটা রিয়েল স্টেটে লাগাবেন গোল্ড ইত্যাদি বিভিন্ন জায়গাতে আপনারা বিভাজিত করে টাকাকে রাখুন এবং একটি দুটিতে লোকসান হলেও বাকিগুলো দিয়ে কিন্তু আপনার ভারসাম্য আপনি বজায় রাখতে পারবেন এবার আসি দশ নম্বর পয়েন্টে সেটা হচ্ছে ডে ট্রেডিং করা ডে ট্রেডিং হলো দিনের দিন বেচা কেনা অর্থাৎ সবচেয়ে কম সময়ের জন্য বিনিয়োগ এটি সফলভাবে করা সবার দ্বারা সম্ভব হয় না বাজারের ওঠানামা সম্পর্কে যথেষ্ট জ্ঞান না থাকলে ডে ট্রেডিং করে মুনাফা অর্জন করতে পারবেন না বরং চরম ক্ষতির সম্মুখীন হতে পারেন বিস্তারিত জ্ঞান স্ট্র্যাটেজি তৈরি নিয়মিত অনুশীলন ও বাজার পর্যালোচনা ছাড়া কিন্তু আপনি যদি ডে ট্রেডিং করেন তাহলে আপনি মস্ত বড় ফুল করছেন তাই ডে ট্রেডিং বলুন বা এইগুলোকে একটু এড়িয়ে চলুন যদি আপনি প্রপারভাবে ইনভেস্টমেন্ট করতে চান এবং আপনার ওয়েলথকে বাড়াতে চান যদি আপনার মনে হয় যে ট্রেডিং করবো ট্রেডিং করে আমার টাকাকে বাড়াবো এটাও মানছি ট্রেডিং ছাড়া টাকাকে আপনি কম্পাউন্ডিং খুব তাড়াতাড়ি করতে পারবেন না তার জন্য আমাদের আপনারা হেল্প নিতে পারেন নিচে লিঙ্ক দেওয়া আছে সুইং ট্রেডিং ইন্টারে যদি আপনি করতে চান ইনভেস্টমেন্টের জন্য আমরা পাঁচশো নিরানব্বই টাকা নিই ছ মাসের জন্য যেটা খুবই কম টাকা তাছাড়া যদি আপনারা কি অপশন ট্রেডিং মানে ডে ট্রেডিং যদি করতে চান আমাদের মাধ্যমে আপনারা করতে পারেন সেক্ষেত্রে আপনাকে উনিশশো প্ল্যানটা যদি আপনি ডিসেম্বর মাসের মধ্যেই নেন তাহলে ওটা মাত্র আপনাকে নশো নিরানব্বই টাকা পে করতে হবে দিয়ে এক মাস করে দেখুন কতটা পরিমাণ প্রফিট হচ্ছে তারপরে আপ আপনারা আমাদের তিন মাসের আছে এক বছরের আছে সেই সাবস্ক্রিপশানগুলো নিতে পারেন আর রেগুলার আমাদের ভিডিওগুলো দেখুন শিখুন বুঝুন জানুন বারবার এই জন্যই আপনাদের জন্য ভিডিও বানানো যে আপনারা জানুন বুঝুন না বুঝে যদি আপনারা কোনো কিছু করেন সাঁতারও যদি আপনি না বুঝে করেন তাহলে কিন্তু ডুবতে হবে আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি থ্যাংক ইউ বাই